দেশে একদিনে 9 মাসের মধ্যে সর্বোচ্চ 3908 জনের করোনা শনাক্ত হয়েছে, প্রাণ গেছে আরও 35 জনের। আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় ফের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ বেড। সংক্রমণ আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার তাগিদ অধিদপ্তরের। পিতার মৃত্যুর খবরে দিশেহারা সন্তান আক্তার দেওয়ান। 24 মার্চ পিতা আমির দেওয়ানকে ভর্তি করিয়েছিলেন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে। রবিবার বিকালে তিনি মারা যান। 10 দিন আগেও এই হাসপাতালে করোনা রোগী ছিল মাত্র 5 জন। কদিনের ব্যবধানে রোগী বেড়ে যাওয়ায় নন কোভিড রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ওয়ার্ডে কয়েকটি বেড খালি থাকলেও 16 বেডের আইসিইউ এর সবগুলোতেই রোগী ভর্তি। তাই আইসিইউ প্রয়োজন এমন রোগী স্বজনরা ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এদিকে 24 ঘন্টায় দেশে 3908 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও 35 জন। এর মধ্যে ঢাকায় মারা গেছেন 25 জন। ঢাকার সরকারি হাসপাতালের 105টি আইসিইউ শয্যার মধ্যে রবিবার দুপুর পর্যন্ত খালি ছিল মাত্র 3টি, যা বিকালেই পূর্ণ হয়ে গেছে। ঢাকা শহরে 6টি হাসপাতালকে কিন্তু আবার কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে আবার চালু করার সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো কাজ করতে শুরু করেছে। যত বেশি সংখ্যায় রোগী ভর্তি হচ্ছে, আইসিইউতে যেতে হবে, এই রকম রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই চিত্র কিন্তু মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হওয়ার পক্ষে মত তাদের। জনসমাবেশ, সামাজিক অনুষ্ঠান এই সমস্তগুলো করা চলবে না। সেমিনার, সিম্পোজিয়াম, প্রমোদ ভ্রমণ, পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়া একেবারেই বন্ধ রাখতে হবে। তা না হলে যে পরিস্থিতিটি হবে সেটি আমরা আশঙ্কা করতে পারি, আমরা কল্পনা করতে পারি, কিন্তু সেই পরিস্থিতির চিত্রটি কল্পনা করলে আমরা কেবল একটি উদ্বেগ এবং আশঙ্কার চিত্রই দেখতে পাই, সেখানে স্বস্তির কোনো আভাস কিন্তু আমরা দেখি না। হাসপাতালে শয্যা বাড়িয়ে করোনা সংক্রমণ ঠেকানো যাবে না, তাই নিজের সুরক্ষা নিশ্চিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।